আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। তো আজ আমি নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম, খুবই মজার একটি রেসিপি। তো আজ আমি আপনাদেরকে ডিম দিয়ে পেঁয়াজ পাতা ভেজে দেখাবো, বা পেঁয়াজ কুলি যে যেটাই বলেন না কেন, এটা কিন্তু খুবই মজার। আর গরম ভাতের সাথে তো খুবই মজা লাগে। তো আমরা কিন্তু প্রায় সবাই এই রেসিপিটা অনেক পছন্দ করি, আর কম বেশি সবাই কিন্তু আমরা এটা পারি। তো আমি কিভাবে এটা রান্না করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে দিলাম, আর এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তো তেলটা গরম হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করে নেব। তো তেলটা গরম হলে এখানে আমি পেঁয়াজ দিয়ে দিব। তো এখানে আমি আগে থেকে পেঁয়াজটা কুচি করে রেখেছিলাম, তো এখন আমি এখানে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। তো এখানে আমার হাফ কাপের মতো পেঁয়াজ কুচি আছে। তো পেঁয়াজটা একটু ভাজির ক্ষেত্রে একটু বেশি ব্যবহার করা লাগে, তাহলে খুব ভালো লাগে। তো এখন আমি এখানে পেঁয়াজটাকে খুব ভালোভাবে একটু ভেজে নিব। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে আমি এটাকে একটু ভেজে নিচ্ছি। তো নেড়ে চেড়ে খুব সুন্দরভাবে পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। তো এখানে বেশি ভাজার কোনো প্রয়োজন নেই, হালকা একটু ভাজা হলেই হয়ে যাবে। যেহেতু আমি এখানে পেঁয়াজ পাতাটা দেওয়ার পর কিছুক্ষণ ভাজবো, তো সেজন্য এখানে বেশি ভাজার দরকার নেই। আর এখানে দেখুন পেঁয়াজ পাতাগুলো আমি খুব সুন্দরভাবে কুচি কুচি করে রেখেছি, আগে থেকেই ধুয়ে পরিষ্কার করে খুব সুন্দরভাবে পানি ছড়িয়ে নিয়েছি। তো এখন আমি এটা ঢেলে দিব, আর এখানে এগুলো দিয়ে আমি খুব ভালোভাবে এটাকে একটু মিশিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন, আর এভাবে করে মেশাবো। আর এটার থেকে কিন্তু হালকা পরিমাণে একটু পানি বের হবে। তো এই পানিটার মধ্যেই কিন্তু খুব সুন্দরভাবে ভাজিটা একদম সিদ্ধ হয়ে পারফেক্টভাবে রেডি হয়ে যাবে। তো এখন আমি এখানে অল্প পরিমাণে একটু হলুদ দিয়ে দিচ্ছি। এখানে আমি হাফ চামচের চেয়েও কম হলুদ ব্যবহার করেছি, হলুদটা বেশি দেওয়ার কোনো প্রয়োজন নেই। আর এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো একটু লবণ। তো লবণটার হলুদটা দিয়ে কিন্তু খুব ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে ভেজে নিতে হবে। দেখতে পাচ্ছেন হয়তোবা যে এটা থেকে কিন্তু অনেকটা পানিও বের হয়েছে, এই যে দেখতে পাচ্ছেন। তো এটাকে নেড়ে চেড়ে পানিটা একদম শুকিয়ে খুব সুন্দরভাবে এটাকে ভেজে নিতে হবে। তো এখন আমি এখানে চারটা কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচগুলো আমি মাঝখান থেকে ফালি করে দিয়েছি। তো কাঁচামরিচটা দিয়ে আমি খুব ভালোভাবে এটাকে একটু নেড়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। তো এই রেসিপিটা কিন্তু রান্না করতে বেশি সময় লাগে না, কিন্তু খুবই মজার হয় খেতে গেলে। গরম ভাতের সাথে তো খুবই ভালো লাগে, তো এটা আমরা সবাই জানি। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু রান্না করতে করতে অনেকটাই মিশে গেছে। তো এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিব একটি ডিম। তো এখানে আমি একটি ডিম দিয়ে দিলাম, আর ডিমটা আমার একটা ডিমই হয়ে গেছে। আপনারা যদি পেঁয়াজ পাতাগুলো আরও বেশি নেন, সেক্ষেত্রে কিন্তু ডিমটা একটু বাড়িয়ে কমিয়ে দিতে হবে। তো এটা হচ্ছে আপনারা অবশ্যই একটু বুঝে নেবেন। তো দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু খুব সুন্দরভাবে একদম এটাকে মিশিয়ে নিচ্ছে। আর এখন এটা এরকম দেখাচ্ছে, কিন্তু যখন ভাজা হয়ে যাবে তখন কিন্তু খুব সুন্দর ঝরঝরা হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এভাবে নেড়ে নেড়ে আমি খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি। তো আশা করি আমার এই রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমার রেসিপিটা কেমন হয়েছে। তো দেখতে পাচ্ছেন এভাবে করে রান্না করতে করতে কিন্তু খুব সুন্দরভাবে এটা ভাজা হয়ে গেছে, আর এটা কিন্তু প্রায় হয়ে এসেছে দেখেই বুঝতে পারতেছেন। তো এভাবে করে একটু কিছুক্ষণ নাড়াচাড়ার পর কিন্তু খুব সুন্দরভাবে হয়ে যাবে। তো দেখেই বোঝা যাবে তেলটা ভাজিটা একদম আলাদা আলাদা হয়ে যাবে। তো চুলাটা এখন অফ করে আমি খুব সুন্দরভাবে আপনাদের জন্য একটু পরিবেশন করে নিয়ে আসলাম, দেখেই বুঝতে পারতেছেন যে কতটা সুন্দর হয়েছে। তো খেতেও কিন্তু খুব মজা হয়েছে, অবশ্যই বাসায় ট্রাই করবেন।
তো যারা কখনো ট্রাই করেননি আর যারা করেছেন তারা তো জানেনই যে কতটা মজার। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।